লার্নিং ফার্নিচারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে থেকে আমরা সম্পূর্ণ একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, অর্থাৎ প্রবলেম সলভিং সিরিজ শুরু করতে যাচ্ছি। এখানে আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করবো এবং প্রবলেম সলভ করবো। তো আজকের প্রথম ভিডিও, আজকে আমরা এবছরের ফিজিক্স অলিম্পিয়াডের রিজিওনাল রাউন্ডের কোশ্চেনগুলো সলভ করবো। ওকে, সো আমাদের প্রথম প্রবলেম যে বলা আছে এখানে, এক নাম্বার, যে এ প্লেনার ফিগার ইজ ফর্ম ফ্রম ইউনিফর্ম ওয়ার দ্যাট কনসিস্ট অফ টু ইকুয়াল সেমি সার্কুলার আর্ক ইচ উইথ ইটস ওন ক্লোজিং ডায়ামিটার জয়েন্ট সো অ্যাজ টু ফর্ম এ লেটার বি। হ্যাঁ, তো এখানে একটা লেটার বি আছে যেটা কি যেটা সেমি সার্কুলার আর্ক দিয়ে বানানো হয়েছে, সেমি সার্কুলার, অর্থাৎ কিন্তু এটা পুরোপুরি ওয়ান ডাইমেনশনাল বলা যায়, যেহেতু ওয়ার বলছে সেমি সার্কুলার ওয়ার দিয়ে দুইটা সেমি সার্কুলার সেমি সার্কেল কে একসাথে যুক্ত করে বি টাইপের একটি লেটার বানানো হয়েছে। দ্য ফিগার ইজ ফ্রিলি সাসপেন্ডেড ফ্রম ইটস টপ লেফট হ্যান্ড কর্নার। হোয়াট অ্যাঙ্গেল ডাজ দ্য স্ট্রেইট এজ অফ দ্য ফিগার মেক উইথ দ্য ভার্টিক্যাল। তো এখানে ওরা এখানে পাশাপাশি একটি ফিগার দিয়ে দিয়েছে, তো আমি সেটা একটু এখানে আঁকি যে কাইন্ড অফ এরকম। হ্যাঁ, আর এটা হলো গিয়ে ভার্টিক্যাল লাইন, এখানে এই পয়েন্টে পাইভোটেড করা আছে অথবা হিঞ্জ করা আছে, অর্থাৎ ইট ইজ ফ্রি টু রোটেট, এভাবে অ্যাক্সিস এই অ্যাক্সিস করার পর সে রোটেট করতে পারে। তো বলা আছে এটা নর্মালি এরকম ছিল প্রথমে, যেহেতু একটা চিত্র দেখছে বাট কথা শুনে বোঝা যাচ্ছে এখানে কি বলতে চাচ্ছে। এখানে দুটো সেমি সার্কুলার আর্ক আছে, দুইটাই হলো গিয়ে ইকুয়াল অর্থাৎ আইডেন্টিক্যাল। এখানে বলা আছে দুটো সেমি সার্কুলার আর্ক, দে আর বোথ আইডেন্টিক্যাল, তো এদের রেডিয়াস সমান হবে এবং এদের যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটাও একই হবে, অর্থাৎ এদের লিনিয়ার মাস ডেন্সিটি একই হবে, কারণ এটা হলো ওয়ান ডাইমেনশনাল ওয়্যার বসে যেহেতু ওয়ান ডাইমেনশনাল, যে আমাদের লিনিয়ার মাস ডেন্সিটি নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমাদের কয়েকটা খুব কমন ইনফরমেশন আছে, যেগুলো হলো গিয়ে সেমি সার্কুলার আর্কের সেন্টার অফ মাস সেন্টার থেকে থেকে 0.0 ধরে সেন্টার থেকে টুয়াইস আর বাই পাই উচ্চতায় হয়। এটা কিভাবে আসলো, এটা খুবই সিম্পল ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করা যায়। আপাতত এই প্রবলেমটা সলভ করে আমি পাশে ইন্টিগ্রেশন করে পরে দেখিয়ে দিব। তো এটাকে আসলে বলা উচিত ছিল এভাবে ড্র করা যে বিটা ফিগার দেওয়া দরকার ছিল, প্রথমে এই বিটাকে ঠিক এই ভার্টিক্যাল লাইনের সাথে অ্যালাইন করে রাখা হয়েছে, যেহেতু সেন্টার অফ মাস এই পয়েন্টে নাই তাই এটাকে ছেড়ে দেওয়া হলে ঠিক কাইন্ড অফ এরকম অবস্থায় এসে পড়বে, অর্থাৎ যেখানে সেন্টার অফ মাস থাকবে এই লাইনের নিচে সেই লাইন বরাবর এই অবজেক্টটা অ্যালাইন হয়ে থাকবে। তো এরকমই, অর্থাৎ এই ভার্টিক্যাল লাইনের নিচে যখনই সেন্টার অফ মাস থাকবে তখনই এই অবজেক্টটা স্টেবল থাকতে পারবে। এখানে যেহেতু সেন্টার অফ মাস এদিকে হবে তাহলে আর এখানে এই বরাবর থাকতে পারে না, তাকে অন্য একটা স্টেটে আসতে হবে। তো ওরা বলছে যে একবারে ছেড়ে দেওয়া হলে এটাকে ছেড়ে দেওয়া হলে প্রথমে একটু অসিলেট করবে, কাইন্ড অফ দুলবে, তো একবারে ছেড়ে দেওয়া হলে অসিলেশন শেষ হওয়ার পর নর্মাল অবস্থায় এই বিয়ের সাথে বিয়ের যে এজ আছে এই এজের সাথে ভার্টিক্যাল কি কোনো সরি ভার্টিক্যালের সাথে এই এজটা কি কোনো উৎপন্ন করবে, অর্থাৎ এই সেটা চেয়েছে। সেমি সার্কুলার ওয়ার যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল, এখানে কোনো টু ডাইমেনশনাল কথাবার্তা নেই, তো আমরা যদি এখানে সেন্টার থেকে সেন্টার ও দিই, এখান থেকে অ্যাক্সেস রিপ্রেজেন্ট করে দিই অ্যাক্সেস সমস্যাটা, তো এটা হবে গিয়ে এক্স অ্যাক্সেস, এটা হবে গিয়ে আমার ওয়াই অ্যাক্সেস, কোঅর্ডিনেট দিয়ে দিলাম। তো এখানে এখন দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সেসে এই সার্কুলার যে কি বলা হয় সেমি সার্কুলার আর্ক সেটা হবে গিয়ে সিমেট্রিক, এই পাশে যেরকম অবস্থা আছে এই পাশে সেরকম অবস্থা আছে, অর্থাৎ সেন্টার অফ মাস ঠিক এই লাইনের মধ্যেই অ্যালাইন করবে, এটা সিমেট্রি দিয়ে বলা হচ্ছে ইজিলি প্রতি সময়। আর ওয়াই অ্যাক্সিস হলে গিয়ে ভ্যারি করবে, ওয়াই অ্যাক্সিস আমাদের এই পাশে কোনো ম্যাথই নেই, জাস্ট ওই সাইডে ম্যাথ আছে, তো আমরা ওয়াই অ্যাক্সিস কোনোভাবে নির্দিষ্ট করে এখন বলতে পারবো না যে কোথায় হবে, বাট ইন্টিগ্রেশন করলে খুব সহজেই পাওয়া যায়। তো আগে এই প্রবলেমটি সলভ করে নিই, তারপর আমি শর্টকাটে একটু ইন্টিগ্রেশন করে দেখিয়ে দিব না সেন্টার অফ মাস কীভাবে এটা বের করা যায়। তো এখন আমরা যা করতে পারি, এখানে দুইটা যেহেতু সেমি সার্কুলার আর্কস আছে
আর তাদের আবার বেস লাইনও আছে এখানে, এটাকেও আমাদের চিন্তা করতে হবে। শুধুমাত্র এই দুটো সেমি সার্কেলকে চিন্তা করলে হবে না, আমাদের এই দুইটা বেস লাইনকেও চিন্তা করতে হবে। তো আমরা প্রথমে একটা সার্কেল নিয়ে চিন্তা করি, একটা সেমি সার্কেল, ওর সেন্টার অফ মাস হবে এখান থেকে 2r/5 উচ্চতায়। আর আরেকটা সার্কেল যদি এখন আমরা আনি এখানে সেমি সার্কেল, ওরও সেন্টার অফ মাস একই উচ্চতায় হবে, 2r/5, দুইটা রেডিয়াস একই কারণ ইকুয়াল আইডেন্টিক্যাল দুটো সার্কেল। আর এদের সেন্টার অফ মাসের ডিস্টেন্স, মধ্যবর্তী ডিস্টেন্স অর্থাৎ তাদের যে স্প্যান আছে এটা হবে 2r, এটাও রেডিয়াস আর এটাও রেডিয়াস আর, তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স হবে 2r। তো এখন আমরা যেহেতু সেন্টার অফ মাস জেনে গেছি এই দুটো সার্কেলের, আমরা দুইটা কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউটেড সার্কেল সেমি সার্কেলকে ডিসক্রিট পার্টিকেল হিসেবে ট্রিট করতে পারি। তো এখানে আমরা এখন যা করতে পারি, হ্যাঁ ধরলাম যে এই দুটা পার্টিকেল যার মাস হলো গিয়ে এম, আমরা ধরে নিচ্ছি যে সার্কেলের মাস এম, এটারও মাস এম। ওকে, তো এখন আমাদের বেস লাইন নিয়ে কাজ করতে হবে। বেস লাইনের ডিস্টেন্স আমাদের জানা আছে, সেটা হলো গিয়ে 2r, ও সরি। তো আমাদের এখন একটু বেস লাইন নিয়ে চিন্তা করতে হবে। তো এই দুটো সার্কেল রেডিয়াস হলো গিয়ে আর, এটা রেডিয়াস আর। তো এই বেস লাইনের লেন্থ হলো গিয়ে 4r। আর যেহেতু বলা আছে যে লিনিয়ার মাস ইউনিফর্মলি মাস ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ এর মাস যেটা হবে গিয়ে ঘনত্ব সমান, এই দুটার ঘনত্ব সমান হবে, সিম্পল কথা। তো আমরা এখন লিনিয়ার মাস ডেন্সিটি নিয়ে কাজ করতে পারি। তো লিনিয়ার মাস ডেন্সিটি আমরা যে কোনো একটার জন্য ক্ষেত্রে করলেও যা আসবে, উভয়টার ক্ষেত্রে একত্রে করলেও একই রেজাল্ট আসবে ঘনত্ব। তো এই দুটার ম্যাথ কত হবে, ম্যাথ পার ইউনিট লেন্থ, এই দুটার ম্যাথ হবে 2r, যেহেতু প্রত্যেকটা এম করে তাহলে দুইটা হবে 2r। আর এটার লেন্থ হলো গিয়ে πr, এটার লেন্থ πr, তো আলটিমেটলি আমার আসবে 2πr, 2 ক্যান্সেল হয়ে যায়, আমার এখানে আসতেছে ল্যামডা ইজ ইকুয়াল টু এম ওভার πr, এটা হয়ে গিয়ে লিনিয়ার মাস ডেন্সিটি। তো এখন এখানে যে বেস লাইনটা আছে এটাও কিন্তু ওয়ার দিয়ে তৈরি, এর লেন্থ আমাদের জানা আছে 4r, তো এর ম্যাথ কত হবে, এর ম্যাথ হবে এম ইজ ইকুয়াল টু এর লেন্থ, সেটা হলো গিয়ে 4r টাইমস যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তার ঘনত্ব অর্থাৎ ল্যামডা। তো 4r, আর ল্যামডার মান আমাদের জানা আছে πr, আর আর ক্যান্সেল হয়ে যায়, 4m/π, এটা হলো গিয়ে এর এর ম্যাথ, এই বেস লাইনের ম্যাথ হলো গিয়ে 4m/π। তো এখন এই বেস লাইনটা যেহেতু ইউনিফর্মলি মাস ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ সিম্পলি আমরা একটা চিন্তা করতে পারি, একটা ওয়ান ডাইমেনশনাল ওয়ার চিন্তা করতে পারি, যেহেতু ওয়ারই বলা আছে। তো যেহেতু ইউনিফর্মলি মাস ডিস্ট্রিবিউটেড, তাহলে এর সেন্টার অফ মাস ঠিক এই লেন্থের অর্ধেক অর্থাৎ মাসখানে হবে। তো এটার লেন্থ যেহেতু 4r, তাহলে সেন্টার অফ মাস হবে এখান থেকে 2r দূরে, অর্থাৎ সেন্টার অফ মাস এখান থেকে 2r দূরে, অর্থাৎ এই লাইন হবে, এই পয়েন্ট হবে এর সেন্টার অফ মাস। আর এই দুটো সার্কেলের সেন্টার অফ মাস আমরা বের করেছিলাম একত্রে, যেটা আসছিল এই লাইনেই, ওর যে সেন্টার অফ মাস সেই লাইনেই ওই দুটো সেন্টার অফ মাস এসেছিল, আর যেটা হলো গিয়ে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে হলো গিয়ে 2r/π দূরত্ব ছিল, আর ওর সেন্টার অফ মাস আলটিমেটলি আমাদের এই বি, একটু বড় করে ধরি বি, সেটা এখান থেকে আসছে, এখান থেকে 2r দূরে, আর অপর দুটা সার্কেলের অপর দুটা সেমি সার্কেলকে একত্রে করে আমরা যা পেয়েছি সেটা হলো গিয়ে এই লাইন থেকে 2r/π দূরত্বে। তো আমাদের এখন আলটিমেটলি দুইটা পার্টিকেল নিয়ে কাজ করা যেতে পারে এখানে, এক হলো গিয়ে দুইটা সার্কেলকে কম্বাইন করে আমরা যা লিখলাম, আর হলো গিয়ে বেস লাইনকে কম্বাইন করে আমরা যা লিখলাম, বেস লাইনের প্রত্যেকটা পোর্শনকে কম্বাইন করে আমরা যা লিখছি। তো আমরা এখানে যা পাচ্ছি সেখানে এখানে একটা পার্টিকেল আর একটা পার্টিকেল, মধ্যবর্তী সেপারেশন 2r/π, এটার ভর হলো গিয়ে 4
4m by pi, এটার ভর হল গেট টুয়াইস এম। এখন এই দুটা পার্টিকেলকে কম্বাইন করে আমাদের যে সেন্টার অফ মাস আসবে সেটা আমরা ডিসক্রিট পার্টিকেলের যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে ইউজ করতে পারি। এটাকে ওয়াই অ্যাক্সিস ধরলে ওয়াই সেম সেন্টার অফ মাস, সেটা হবে গিয়ে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আমাকে ধরতে হবে। তো আমরা এই পয়েন্টটা ধরতে পারি, এই পয়েন্টটা ধরলে আমাদের এখানে ডিস্টেন্স জিরো হয়ে যায়। হ্যাঁ এই পয়েন্ট ধরা যায়, ঠিক আছে। তো এখানে আচ্ছা প্রথমে আগে লিখি ওয়াই ওয়ান এম ওয়ান প্লাস এম টু ওয়াই টু সমান অফ মাস। আচ্ছা তো এর ডিস্টেন্স হলো গিয়ে এখান থেকে জিরো, আমরা এটাকে অ্যাক্সিস ধরে নিয়েছি জিরো কমা জিরো ওর সাপেক্ষে। তো এটা যেহেতু জিরো আসে আলটিমেটলি উপরের টার্ম জিরো প্লাস এম টু, সেটা হলো গিয়ে টুয়াইস এম টাইম ওর থেকে এই এম টু মাসের দূরত্ব আর টু এম এর দূরত্ব, টু এম এর দূরত্ব হলে গিয়ে টু পাই আর টুয়াইস আর বাই পাই, এটা হলো গিয়ে দূরত্ব। আর আমরা যদি দুটা যোগ করি তাহলে এখান থেকে আমরা যদি টুয়াইস এম কমন নিয়ে নিই এটার সাথে এটা যোগ করতে হবে, ফোর এম বাই পাই এর সাথে টুয়াইস এম যোগ করতে হবে। আমরা যদি টুয়াইস এম কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা যা থাকছে যা, তো এখানে আমরা যা পাচ্ছি টু বাই পাই প্লাস ওয়ান, আর এখানেও টু এম আছে, তো এই টু এম ক্যান্সেল। তো আমাদের আমাদের কি থাকছে এখানে, আমাদের থাকছে পাই প্লাস টু, এটা হলো কি আমাদের সেন্টার অফ মাস। অর্থাৎ এই পয়েন্ট থেকে টুয়াইস আর বাই পাই প্লাস টু দূরত্বে সেন্টার অফ মাস হবে, কম্বাইন করা হবে। তো এম ওয়ান থেকে সেন্টার অফ মাস কত উপরে হবে, সেটা হলো গিয়ে টুয়াইস আর বাই টু প্লাস পাই, এতটুকু উচ্চতা। হ্যাঁ কাইন্ড অফ এইটুক এই জায়গায় হতে পারে। তো এখন আমরা ফিরে যাই আমাদের ওই চিত্রে, আবার আমাদের চিত্রে কি বলা ছিল, এই হলো গিয়ে লেটার বি, এটা ছিল প্রথম পার্টিকেল মানে প্রথম সেমি সার্কেল, আর এটা দ্বিতীয়টা, এটা আমাদের সেন্টার অফ মাস জানা আছিল, এখান থেকে হলো গিয়ে টুয়াইস আর বাই পাই, আর এদের কম্বাইন করে আমরা লিখেছিলাম এই জায়গায় হলো গিয়ে সেন্টার অফ মাস, সেটা হলো গিয়ে টুয়াইস এম এর ভর, আর এখান থেকেও টুয়াইস আর বাই পাই, সেটা কত দূরে ছিল, এখান থেকে ছিল আর দূরত্বে, এখান থেকে আর দূরত্বে, অর্থাৎ এখান থেকে ছিল টুয়াইস আর দূরত্বে। আর এই বেস লাইনটাকেও আমরা এটার উপর হিসাব করতে হবে, কারণ বেস লাইনটা আমাদের তার দিয়ে তৈরি। তো এই বেস লাইনকে হিসাব করে আমরা পাচ্ছি এর সেন্টার অফ মাস হবে ঠিক মাঝখানে, অর্থাৎ এই লাইনে এই অ্যাক্সিস বরাবর। আর এর সেন্টার এর ভর কত হয়েছিল, এর ভর ছিল আমাদের ফোর এম বাই হলো যে পাই। তো আর এখন আমাদের এই তিনটাকে কম্বাইন করে মানে এটাকে কম্বাইন করে আর দুইটা সাইকেল কম্বাইন করে আমরা যা পেলাম সেটা হলো যে এই জায়গাতে ক্যান্ড অফ, সেটা উচ্চতা হলো গিয়ে টুয়াইস আর বাই টু প্লাস ফাইভ। ওকে তো এখন আমাদের ওরা বসছে এই কোনটা কত, এই ডিস্টেন্সটা কত টুয়াইস আর, আর এখানে কত টুয়াইস আর ওভার টু প্লাস ফাইভ, এখন আমাদের ফ্রিজি হয়ে গেল। আমরা এখন যদি ট্যান থিটা অ্যাপ্লাই করি তো ট্যান অফ থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এখান থেকে টুয়াইস আর বাই পাই আর এখান থেকে পাই, এটা চলে যাচ্ছে আর টুয়াইস আর টুয়াইস আর চলে যায় কিভাবে, এই যে পাই প্লাস টু আর এখান থেকে টুয়াইস আর টুয়াইস আর, তো এটা এটা চলে যাচ্ছে, এখানে থাকতেছে ওয়ান বাই পাই প্লাস টু। তো টেন থেটা আচ্ছা ফাইভ দিয়ে দিচ্ছি, তো আমরা যা পাচ্ছি এখানে টেন থেটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই পাই প্লাস টু, এখান থেকে আমরা ইনভার্ট করলেই বা আর্ক ট্যান যদি নেই তাহলে আমরা থিটার মান পেয়ে যাবো, আর্ক ট্যান যে অথবা ট্যান ইনভার্স ওয়ান ওভার পাই প্লাস টু, এটা একটু ক্যালকুলেটারে দেখি কত আসে, পাই প্লাস টু ইনভার্স ট্যান ইনভার্স, হ্যাঁ সেটা আসতেছে একবার অ্যাকুরেটলি 11.006 ডিগ্রি।
তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনও দেওয়া লাগবে না, আমরা ডিরেক্টলি বলতে পারি সেটা হলো 11 ডিগ্রি। এখানে যে কোণটা তৈরি হবে সেটা হলো 11 ডিগ্রি। তো আমাদের এখানে অপশন ছিল 0 ডিগ্রি, 6 ডিগ্রি, 11 ডিগ্রি আর 14 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার হলো কি 3 নাম্বারটা, 11 ডিগ্রি। তো একের অ্যান্সার কত হবে? একের অ্যান্সার হলো গিয়ে 3 নাম্বার। ওকে, সো 2 নম্বরে যা বলছে, এ ডিস্ক অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর ইজ ইনিশিয়ালি রোটেটিং অ্যাট অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ ওমেগা ওয়াইল রোটেটিং ইট ইজ প্লেসড অন এ হরাইজন্টাল সারফেস হুজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 0.5। হাউ লং উইল ইট টেক ফর দ্য ডিস্ক টু স্টপ রোটেটিং? এখানে আবার হিন্ট দিয়েছে, ইউজ টর্ক অন দ্য ডিস্ক ডিউ টু ফ্রিকশন। এইভাবেই করতে হবে। তো আমি এখানে একটু ডায়াগ্রাম আঁকবো কি বলতে চাচ্ছে। এটা হলো একটা ডিস্ক, হ্যাঁ এটা হলো একটা ডিস্ক যেটা একটা অ্যাক্সিস বরাবর ঘুরতেছে ওমেগা ভেলোসিটিতে। আর ধরলাম যে এটা হলো গিয়ে জি অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বলা যায়, হ্যাঁ এই ঘুরতেছে, যার রেডিয়াস দেওয়া আছে আর এবং এর মাস দেওয়া আছে এম। ওকে, তো এখন বলছে যে এই ডিস্কটাকে যদি একটা হরাইজন্টাল সারফেস এর উপর রাখা হয় ঘুরন্ত অবস্থায়, হ্যাঁ তো এই দিক থেকে এখন যে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে ওমেগা, এটা জিরো হতে কত সময় লাগবে, অর্থাৎ কতক্ষণ পর এটা থামবে এই ডিস্কটা, সেটা হলো গিয়ে কোয়েশ্চেন। আর বলা আছে যে এই ডিস্কের ফ্রিকশনাল কোয়েফিসিয়েন্ট সেটা হলো গিয়ে 0.5, কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.5। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এই সম্পূর্ণ ডিস্কটাকে যে যেরকম সেন্টার অফ মাস বের করার সময় আমরা আলাদা ডিস্কের রিং 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 বের করে পরে সমগ্র ডিস্কের জন্য যেরকম সেন্টার অফ মাস বের করি, তো আমাদের এখানেও কাইন্ড অফ এরকম করতে হবে যে প্রত্যেকটা ডিস্ককে ছোট ছোট রিং এ ভাগ করতে হবে। এই রিং এ আমরা ওই রিং এর জন্য যে পরিমাণ ফ্রিকশনের কারণে টর্ক সৃষ্টি হয় সেটা দেখবো, এরপর ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা সবগুলোকে যোগ করে দিব। তো এই হলো কি একটা রিং, রিং ধরলাম, আচ্ছা হ্যাঁ এটা এটা হলো কি ডিস্ক, এটা হলো কি ডিস্ক। আমরা এই পয়েন্ট থেকে এক্স দূরত্বে একটা ছোট রিং কেটে নিচ্ছে, কি পুরুত্বে সেটা হলো কি ডিএক্স পুরুত্বে। এই রিংটার পুরুত্ব অর্থাৎ থিকনেস হবে ডিএক্স, আর যেখানে ডিএক্স টেন্স টু জিরো অর্থাৎ শূন্যের কাছাকাছি, একেবারে শূন্যের কাছাকাছি। তো এই হলো কি ডিএক্স, হ্যাঁ তো এই ক্ষুদ্র ডিএক্স এর ভর কত হবে আমরা ধরে নিচ্ছি, এটা যদি ইউনিফর্মলি মাস ডিস্ট্রিবিউটেড, ল্যামডা হলো কি লিনিয়ার মাস ডেনসিটি আর ল্যামডা হলো কি মাস পার ইউনিট লেন্থ, মাস পার সরি ল্যামডা না, এখানে হলো কি সারফেস মাস ডেনসিটি। তো এখানে আমরা সিগমা ধরতে হবে, সিগমা ইজ ইকুয়াল টু মাস পার ইউনিট এরিয়া। তো এই ডিস্কের এরিয়া কত হবে, তো ডিএম তাহলে আলটিমেটলি আমাদের আসবে, আমরা যদি ওই সাইকেলটাকে একটু স্প্লিট করে দিই, অর্ধেক করে দিই, মানে এখান থেকে একটু কেটে সোজা করে দিই, তাহলে আমরা এখানে যে পাবো ইউনিট লেন্থ সেটা হলো গিয়ে 2πx আর এখানে থিকনেস পাবো হলো গিয়ে ডিএক্স। তো এর ক্ষেত্রফল কি হবে, জাস্ট একটা রেক্টাঙ্গেল 2πx ডিএক্স। তো এখানে 2πx ডিএক্স সিগমা। তো এখন এই ডিএম মাস, আচ্ছা আমাদের এখন ফ্রিকশন নিয়ে কাজ করতে হবে। তো ডিএম কিসের ভর, এটা হলো গিয়ে ছোট একটা রিং এর ভর, ঠিক আছে। তো আমরা এখন ছোট একটা রিং, এতটাই ক্ষুদ্র ভর আমরা রিং হিসেবে বিবেচনা করতে পারি, একটু বুঝতে মানে দেখাতে একটু কষ্ট হবে, পার্টিকেল হিসেবে ট্রিট করতে পারি। এটা যদি একটা পার্টিকেল হয় সে যদি এদিকে মুভ করতে থাকে তাহলে ফ্রিকশন অবশ্যই অপোজিটে থাকবে, আর যেহেতু এটা গ্রাউন্ডের সাথে অ্যাটাচ হয়ে আছে, ইন কন্ট্যাক্ট আছে সারাক্ষণই, অর্থাৎ এর আপওয়ার্ড লিফট হবে না কোনো দিকে, মানে ভার্টিক্যালে কোনো এক্সেলারেশন বা মোশন থাকবে না। এদিকে যদি এমজি হয়, এর ভর যেহেতু এম এমজি, তাহলে রিয়েকশন ফোর্স যে এন আসবে সেটাও হলো কি এমজি এর সমান হতে হবে। আর এখানে কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন তাহলে আমাদের মিউ কে দেওয়া আছে, জাস্ট মিউ দেওয়া আছে, এটা অবশ্যই মিউ কে হবে, কারণ আমাদের তো ইনিশিয়ালি ডিস্কটা ঘুরতে ছিল ঘুরন্ত অবস্থা ছিল। ওকে, তো আমরা এখানে এই ডিএম এর জন্য কি ফ্রিকশন পাবো,
ডিমিটারের ফ্রিকশনাল ফোর্স ডিএফ ইজ ইকুয়াল টু মিউ টাইমস এম, যেখানে মিউ আসলে মিউ কে, আচ্ছা ওটা দরকার নেই, ডিএম জি, কারণ হলে কি আমাদের রিয়েকশন ফোর্স সমান হবে। তো এখান থেকে আমরা পাচ্ছি মিউ 2 পাই এক্স টাইমস ডিএক্স টাইমস সিগমা টাইমস জি। এটা হলে কি আমাদের ডিফারেনশিয়াল ফ্রিকশন, অর্থাৎ খুবই ক্ষুদ্র একটা কি বলা হয় ঘর্ষণ বল। তো এখান থেকে আমরা মানে এই ফ্রিকশনের কারণে যে টর্ক সৃষ্টি হবে, সেই টর্কটা হলে যে ডিস্কটা যে ঘুরতে ছিল তাকে থামিয়ে দিবে এক সময়। তো আমাদের এটাই জিজ্ঞেস করছে যে কত সময় পর ডিস্কটা থেমে যাবে। তো আমরা এখানে এর জন্য যে টর্ক সৃষ্টি হবে, এই ক্ষুদ্র ক্ষুদ্র ফ্রিকশনের কারণে যে ক্ষুদ্র টর্ক সৃষ্টি হবে সেটা আমরা একটু লিখি, টি টাও। আর টর্ক সমান আমরা জানি আর ক্রস এফ। তো আমাদের এখন একটা জিনিস দেখতে হবে যে এই ডিস্কটা ঘুরতে ছিল, অর্থাৎ ডিস্কটা ঘুরন্ত অবস্থায় ছিল, তখন তার একটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল। আর অ্যাঙ্গুলার ভেলোসিটির পাশাপাশি সে কিন্তু মানে অর্থাৎ যেহেতু ঘুরছে তার একটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি আছে, লিনিয়ার ভেলোসিটি, সর্বদাই রেডিয়াসের সাথে লম্ব হয়ে থাকবে, এদিকে তার একটা ভেলোসিটি আছে, সেটা হলো গিয়ে রেডিয়াসের সাথে লম্ব, অর্থাৎ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। আর এখন যেহেতু ভেলোসিটি এদিকে আছে, ফ্রিকশন কি অপোজিটে আসবে, সেটাও লম্ব হবে। তো আমাদের এই ফ্রিকশন আলটিমেটলি যে ফ্রিকশনাল ফোর্স আর রেডিয়াস, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো আমাদের এর ক্রস প্রোডাক্ট নিয়ে চিন্তা নেই, sin 91। তো আমরা এখানে সিম্পলি লিখে দিতে পারি যে আর ডিআর, ও সরি, আর ডিএফ। আর যেখানে আর কে আমরা এক্স লিখতে পারি, হ্যাঁ এক্স ডিএফ, সেটা হলো কি আমাদের ডিফারেন্সিয়াল ফোর্স। তো এখান থেকে আমরা যদি এটা বসাই মান, তাহলে আমরা যা পাবো সেটা হলো গিয়ে 2 পাই এক্স স্কোয়ার সিগমা জি মিউ ডিএক্স। হ্যাঁ এটা হলো কি আমাদের ডিফারেন্সিয়াল টর্ক। এখন এটাকে জাস্ট ইন্টিগ্রেট করলেই, 0 থেকে r পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমরা পুরো ডিস্কের জন্য যে টর্ক সৃষ্টি হবে সেটা পেয়ে যাবো। তো টর্ক নেট সেটা হবে জাস্ট এই ক্ষুদ্র যে টর্কটা আছে এটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে r পর্যন্ত। তো আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে সেটা হলো গিয়ে 2 পাই সিগমা জি মিউ, এগুলো সব বাইরে এসে পড়বে, 2 পাই সিগমা জি মিউ। তো আমাদের থাকছে এক্স স্কোয়ার ডিএক্স 0 থেকে r পর্যন্ত। তো আমরা এখান থেকে দেখতে পারি 2 পাই সিগমা জি মিউ এক্স কিউব বাই 3 r 0, আর 0 কে 0 0 কিউব, অর্থাৎ 0 হয়ে যায় আর এটা লাগে না। তো আমাদের এখানে থাকতেছে 2/3 পাই সিগমা জি মিউ আর কিউব। এটা হলো কি আমাদের নেট টর্ক, সেটা হলো গিয়ে 2/3 পাই সিগমা জি মিউ আর কিউব, সেটা হলো কি আমাদের নেট টর্ক। তো আমরা এখন যা পাচ্ছি, টর্ক ইজ ইকুয়াল টু 2/3 পাই সিগমা জি মিউ আর কিউব। হ্যাঁ তো এখন টর্ককে আমরা কি লিখতে পারি, আই আলফা, আর কিউব। আর এটা যেহেতু একটা ডিস্ক, অর্থাৎ এর মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, m r² / 2। যদি রিং হতো তাহলে এদেরকে সব মাস একবার সাইডে থাকবে, তো আমাদের জাস্ট m r² হতো। আর এখানে তো রিং না, এটা শুধুমাত্র এক জায়গায় মাস কনসেন্ট্রেট হয়ে নাই, সারা বডির মধ্যেই আছে মাস, তাই আমাদের এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া কিছুটা কম হবে, ডিস্কের তুলনায় মোমেন্ট অফ ইনার্শিয়া কিছুটা কম হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা ইজ ইকুয়াল টু m r² / 2, 2/3 পাই সিগমা জি মিউ আর কিউব, আর এখানে m r² যেহেতু বাই 2, এটা উপরে গেলে 4 হয়ে যাবে 4। এখন সিগমা দিন, হ্যাঁ তো সিগমাকে আমরা কি লিখতে পারি এখান থেকে, সিগমা সেটা হলো গিয়ে m/π r² m/π r², আর এম কেও আমরা লিখতে পারি σ π r², হ্যাঁ এম হলো গিয়ে σ π r². তো 3 এম কে আমরা রিপ্লেস করে σ π r² দিই, পাই
r² r টু দা পাওয়ার 4, আর এখানে 4 পাই সিগমা জি মিউ আর কিউ। ও সিগমা তো এখানে দিয়েছে আমাদের দোকান, ঠিক আছে, তো এখান থেকে আর কিউব আর আর এখান থেকে চলে যায় r^4। তো আমাদের এখানে থাকতেছে, আমাদের এখানে যা থাকছে সেটা হলো গিয়ে 4 পাই সিগমা ক্যান্সেল হয়ে যায়, পাই পাই ক্যান্সেল, আর r^4 এখান থেকে একটা চলে যায়। জি নিউ সিআর, এটা হলে গিয়ে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, মূলত একটা ডিসেলারেশন, আমাদের হলে গিয়ে ডিস্কটা থেমে যাবে। তো এটা হলে গিয়ে আমাদের অ্যাঙ্গুলার ডিসেলারেশন, এটা হলে গিয়ে 4g4 times g নিউ ওভার 3π 3r। তো এখান থেকে আমরা দেখি এটা কত সময় পর থেমে যায়, ওমেগা ফাইনাল ইজ ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল মাইনাস আলফা টি। তো এটা তো জিরো, টি ইজ ইকুয়াল টু মাইনাস আলফা আর মাইনাস ওমেগা, মাইনাস আর থাকছে না, টি ইজ ইকুয়াল টু ওমেগা, আর এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে, তাহলে থ্রাইস আর উপরে চলে যায়, 3 times r times omega, আর এখানে 4g μ, তো মিউ আমাদের দেয়া আছে, মিউ হলো গিয়ে 0.5, আচ্ছা হ্যাঁ মিউ হলো গিয়ে 0.5। তো এখানে আমাদের থাকছে আলটিমেটলি 3 omega r 2g, এটা হলো গিয়ে আমাদের অ্যান্সার, অর্থাৎ এত সময় পর এই ডিস্কটা থেমে যাবে। তো এখানে হলো গিয়ে অপশনে আছে 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার হলো গিয়ে 3 omega r over 2g, এটা হলো গিয়ে অ্যান্সার। তো 2-এর ক্ষেত্রে অ্যান্সার আসতেছে আমাদের 2, হ্যাঁ ওকে। সো আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন, an infinitely long hollow cylinder carries a uniform surface charge density sigma. The radius of the cylinder is r. What is the potential at a distance r from the cylinder axis? যেখানে বলা আছে r smaller less than capital R. Okay. Take the potential at the surface of the cylinder to be V naught. হ্যাঁ আর কিছু দেয়নি, ওকে ওকে। সো বলা আছে যে একটা ইনফিনিটলি লং হলো সিলিন্ডার, হলো সিলিন্ডার মানে ফাঁকা সিলিন্ডার আছে এখানে, এরকম, আর বলা আছে যে ইউনিফর্ম সারফেস চার্জ ডেন্সিটি, অর্থাৎ চার্জটা হলো গিয়ে ইউনিফর্মলি মানে সারফেসটা হলো ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড। সিলিন্ডারের রেডিয়াস হলো গিয়ে ক্যাপিটাল আর, হ্যাঁ এখান থেকে এতটুকু ক্যাপিটাল আর, আর বলা আছে যে সিলিন্ডারের যে অ্যাক্সেস আছে, এই যে সিলিন্ডার অ্যাক্সেস, এখান থেকে আর দূরত্বে পটেন্সিয়াল বের করতে বলছে। তো আর দূরত্বে পটেন্সিয়াল আছে, এখানে আর একটা জিনিস ডিনোট করে দিছে যে আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। তো আর দূরে যদি পটেন্সিয়াল বের করতে বসে আমরা আর দূরে যদি ফিল্ড বের করতে পারি, তাহলে তো পটেন্সিয়াল বের করা যায়, তাই না? কারণ আমরা তো জানি যে ইলেকট্রিক ফিল্ড হলো গিয়ে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেন্সিয়াল, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড হলো গিয়ে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেন্সিয়াল। তো আমরা এখানে যদি ফিল্ড বের করতে পারি, তাহলে আমরা পটেন্সিয়াল খুব সহজেই বের করতে পারবো। তো এখানে আমরা কি করতে পারি, একটা গাউসিয়ান সারফেস কল্পনা করতে পারি, যেহেতু সিলিন্ডারটা হলো সিলিন্ডার, অর্থাৎ এই জায়গাটা পুরো ফাঁকা, কাইন্ড অফ একটা পাইপের মতো। তো আমরা যদি এখান থেকে একটা গাউসিয়ান সারফেস কল্পনা করি,
ওকে, সো সো আমার আসলে কি এখানে আমরা একটা গাউসিয়ান সিলিন্ডার নিলাম এখানে, গাউসিয়ান সারফেস, হ্যাঁ গাউসিয়ান একটা সিলিন্ডার নিলাম। আর এখানে আমার যেহেতু হলো সিলিন্ডার, অর্থাৎ এই দুই সাইডে আমার চিন্তা করা লাগবে না, এই দুই সাইডে আমাদের সারফেস কোনো চার্জ নেই, এই শুধুমাত্র আমাদের কার্ভ সারফেসটা আমাদের চার্জ আছে। আর সিলিন্ডার যেহেতু সিমেট্রিক আউটওয়ার্ড, অর্থাৎ তাহলে ইলেকট্রিক ফিল্ড গুলো রেডিয়াল হবে, রেডিয়ালি আউটওয়ার্ড হবে। আমার এরিয়া ভেক্টর হলো কি এদিকে, আর আমার ইলেকট্রিক ফিল্ড এদিকে, ওই পাশে আমাদের এরিয়া ভেক্টর এদিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে। তো আমাদের এখানে ডট প্রোডাক্ট নিয়ে কাজ করা লাগবে না। আমাদের বলা আছে এখানে এই সারফেসটার মধ্যে চার্জ ডেন্সিটি সিগমা, তো আমরা এখানে গাউস ল অ্যাপ্লাই করতে পারি। তো গাউস ল থেকে আমরা কি পাই, যে টোটাল ফ্লাক্স যে যতটুকু চার্জ ভিতরে আছে, হ্যাঁ তো আমাদের যেহেতু ডট প্রোডাক্টটা লাগতেছে না, কারণ রেডিয়ালি একদিকে আছে তারা, রেডিয়াল একই দিকে, তো আমার এখানে সিম্পলি ওয়ান হয়ে যাবে, যেটা গুণ করে কস 0 ডিগ্রির মান ওয়ান। আর ই হলো গিয়ে একটা সুবিধা, যে এই প্রতিটা পয়েন্টে এই জায়গা থেকে সমদূরত্বে আছে, হ্যাঁ এই জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় ই কনস্ট্যান্ট হবে, তো আমরা ই কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। আমার হলে গিয়ে এখন কিউ এনক্লোজ, তো যে পরিমাণ চার্জ আছে সেই চার্জটা আমাকে লিখতে হবে। এখন আমরা সিগমার সাপেক্ষে এটাকে লিখবো, আমাদের সিগমা দেওয়া আছে, বলা আছে যে সিগমা হলো গিয়ে সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটির সময় আমরা কি জানি, যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে, তো এটা হলো কি কিউ, যে পরিমাণ চার্জ আছে এনক্লোজ, আর এর পুরো কার্ভেচারের যে ক্ষেত্রফল সেটা হলো গিয়ে এটা রেডিয়াস হলো গিয়ে আর, আমি যদি এর উচ্চতাকে এইচ ধরি তাহলে 2πRH, 2πRH, এখান থেকে আমরা কিউ এনক্লোজ এর মান পাবো সিগমা 2πRH এপসাইলন নট। আর এখন এই ছোট ছোট ডিএ এলিমেন্ট কে, প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াকে বড় সিলিন্ডারের যদি আমরা যোগ করি ইন্টিগ্রাল ক্যালকুলাস এর মাধ্যমে, তাহলে আমরা পাবো হয়ে গিয়ে পুরো বড় সিলিন্ডারের এই কার্ভেচারের ক্ষেত্রফল, সেটা হয়ে যাবে 2π। এই বড় সিলিন্ডার রেডিয়াস যেহেতু স্মল আর, 2πR, আর আমরা এটার হাইট যতটুকু সেই হাত হাইট সমানই আমরা একটা সারফেস নিয়েছি, অর্থাৎ আমরা এর মাথা থেকে একবারে স্লাইস করে দিয়েছি। এর উচ্চতা যদি এইচ হয়, এটার উচ্চতা এইচ হবে, তো এটা হলো কি এইচ সিগমা 2πRH। ওয়ে পাশ থেকে আমরা 2π 2π এইচ ক্যান্সেল করে দিতে পারি, আমার আলটিমেট ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে এপসাইলন নট ক্যাপিটাল আর সিগমা বাই স্মল আর। হ্যাঁ আর এটা যদি আমরা দিকটা দেখে দিতে চাই, তাহলে এটা হবে ক্যাপিটাল আর এর দিকে অথবা আর এর দিকে, দুইটা একই দিকে আছে। হ্যাঁ তো আমরা ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে গেছি, এখন আমাদের পটেনশিয়াল বের করতে একেবারে সোজা। হ্যাঁ আমরা এখানে একটু সাইডে করে দিই, না সাইডে লাগবে না, আচ্ছা আমরা এখানে করে দিচ্ছি। তো আমরা ইলেকট্রিক ফিল্ড এর মান পেয়েছি ইজ ইকুয়াল টু আর সিগমা বাই আর এপসাইলন নট। তো আমরা তো জানি যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল, তো আমাদের তো এখানে ত্রিমাত্রিক কেস নাই, এটা নর্মালি এরকম ছিল যে পার্শিয়াল অফ এক্স ভি প্লাস পার্শিয়াল অফ ওয়াই ভি প্লাস পার্শিয়াল অফ, হ্যাঁ এরকম ছিল। তো আমাদের তো এই দুটা কেস নাই, শুধুমাত্র আমাদের এক্স অক্ষের সাথে দেখতে হবে, কারণ আমাদের এই ইলেকট্রিক ফিল্ডটা একমাত্রায় আছে, তো এই সবগুলো জিরো আলটিমেটলি, ওখানে কোনো অক্ষই নেই। পার্শিয়াল যেহেতু করতেছে, তাহলে আমাদের ওয়ায়ের মধ্যে জেরের মধ্যে কোনো উপাংশ নেই ইলেকট্রিক ফিল্ডের, আমাদের আলটিমেটলি এটা জিরো হয়ে আসে। তো এটা যেহেতু আর অন্য মাত্রায় নাই, আর আমাদের ফাংশনটা হলো গিয়ে শুধুমাত্র এক মাত্রায় এদিকে, তো আমরা এখানে সিম্পলি লিখতে পারি যে ডিডি এক্স অফ ভি। আর আরেকটু ভালো করে লিখলে
তাহলে এক্সট্রা জায়গায় আমরা এখানে আর দিয়ে দিতে পারি। আমরা যেহেতু এই আর এর সাপেক্ষে হিসাব করছি, এই আরটা পরিবর্তন হবে আর সিলিন্ডারে আর সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা হয়ে গিয়ে আমাদের ই। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ডিভি ইজ ইকুয়াল টু, যদি আমরা এই অপারেটরটাকে স্প্লিট করে দিই, ডিভি ইজ ইকুয়াল টু নেগেটিভ ই টাইমস ডিআর, বোথ সাইড ইন্টিগ্রেট করলে মাইনাসটা বাইরে আসবে আর ই ডিআর, এখানে আমার লিমিট ভি জিরো ভি, আর আর আমরা কোথা থেকে কোথা পর্যন্ত করব, এইখানে হবে গিয়ে আর থেকে স্মল আর পর্যন্ত, ক্যাপিটাল আর থেকে স্মল আর, এপাশে আমরা ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি, ভি মাইনাস ভি নট, আর ই এর জায়গায় আমরা লিখতে পারি এটা আর টাইমস এপসাইলন নট আর টাইমস সিগমা বাই আর এপসাইলন নট ডি আর আর আর, এখানে আর সিগমা আর হলে গিয়ে এপসাইলন নট কনস্ট্যান্ট, এগুলোকে আমরা বাহিরে নিতে পারি। তো আমরা এখানে যা পাচ্ছি ভি মাইনাস ভি নট ইকুয়াল টু মাইনাস আর সিগমা বাই এপসাইলন নট, আর এখানে আর এখানে আমরা পাচ্ছি যদি আমরা 1/r কে ইন্টিগ্রেট করি তাহলে লন আর লিমিট হলো গিয়ে লোয়ার লিমিট আর আপার লিমিট স্মল আর, তো এখান থেকে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস আর এপসাইলন আর সিগমা এপসাইলন নট লন আর বাই আর, এটা হলো গিয়ে আমাদের সেই পটেনশিয়াল। তো এখানে হ্যাঁ, এখানে অপশন 3 ম্যাচ করে, অপশন 3 এ বলা আছে ভি ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস আর সিগমা বাই এপসাইলন নট লন আর স্মল আর বাই ক্যাপিটাল আর, তো আমাদের অ্যান্সার হলো গিয়ে অপশন 3, এটা হলো গিয়ে 4 এর অ্যান্সার অপশন 3।